প্রথমে আমি এই কবিতরটার খেল দেখব, অর্থাৎ বাজি দেখব। এটা একটা গিরোবাজ কবিতর, খুব ভালো বাজি দেয়। এই কবিতরটা আপনাদের দেখাচ্ছি, কবিতরটা অসাধারণ একটা কবিতর, দেখে অনেক সুন্দর লাগছে। দেখেন কবিতরটার সাইজ, দেখেন মুখের এবং ঠোঁটের সাইজটা, দেখেন কি কবিতর রে ভাই, অসাধারণ লোক, একটা অনেক সুন্দর কবিতর। দেখছেন মুখের সাইজটা, দেখেন খুব সুন্দর কবিতর। চোখের সাইজটা দেখেন, চোখের যে মুনিটা রয়েছে অনেক অনেক সুন্দর, অসাধারণ একটা লুক দেখতে পাচ্ছেন। এটা মূলত, এর নাম হচ্ছে শর্ট কবিতর। আমাদের এখানে শর্ট বলেই এটাকে চেনে। অনেক একটা কিউট সুন্দর কবিতর, দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই ভিডিওগুলো পেয়ে যাবেন। অনেক সুন্দর কবিতর, তাই না? এরপর আমি আপনাদেরকে আরও কিছু কবিতর দেখাবো, তো চলুন। তো এগুলো মূলত আমার চাচার কবিতর, আমারও কবিতর আছে, কিছু কবিতর রয়েছে, আর এগুলো হচ্ছে আমার চাচার কবিতর। আমার চাচার খুব শখ করে এই কবিতরগুলো পালন করেন। বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের কবিতর রয়েছে এখানে, সবগুলো মুক্তভাবেই পালন করতে সে পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটি কবিতর রয়েছে, আর ভিতরে রয়েছে, ঘরের ভিতরে রয়েছে, বাইরে রয়েছে, এই মিলিয়ে এখানে অনেকই কবিতর রয়েছে। মূলত আমরা যারা কবিতর পালন করি, অর্থাৎ পাখি পালন করে থাকি, তাদের এই কবিতর এবং পাখি দেখতে এবং দেখাশোনা করতে অনেক ভালো লাগে। আর শখ আসলে অন্যরকম একটা জিনিস, তাই শখের বসে আমরা কবিতর এবং পাখি পালন করে থাকে। এর পাশাপাশি অর্থনৈতিক কিছু আমাদের সহযোগিতা হয়ে ওঠে এর মাধ্যমে। তো শখটা হচ্ছে মূলত আমাদের পালন করার, এই কবিতর এবং পাখি পালন করার মূল উদ্দেশ্য। আর এটা হচ্ছে গিরোবাজ কবিতর, এগুলো কিন্তু নিচে খেল দেয়, এগুলো ওপরে যায় না, নিচে খেল দিয়ে বসে যায়। দেখেন, দেখতে পাচ্ছেন নিচে খেল দিয়ে বসে গেল। কিছুদিন যাবৎ আমি এই পাখিগুলোকে বাইরে ছাড়া হয়নি, তো আজকে আমি এই পাখিগুলোকে বাইরে ছাড়ব, পাখি নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করব। তো এর ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে দেখাবো এবং এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে জানাবো যে কীভাবে টিয়া পাখি পোষ মানালে খুব সহজে আপনি টিয়া পাখি পোষ মানাতে পারবেন। তো এটাকে আমি এখন বের করব, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে আসলো, ওটাকে আবার বের করব না, এখন এটাকে নিয়েই বাইরে বেরোবো। তো দেখতে পাচ্ছেন অনায়াসে আমার হাতে চলে আসছে। টিয়া পাখি পোষ মানানোর ক্ষেত্রে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেকে এই ভুলটা করে থাকি, পরবর্তী সময়ে আমরা বুঝতে পারি যে পাখি পোষ মানছে না। এটির কয়েকটি কারণ রয়েছে। আমরা অনেকে অনেক সময় বাচ্চা ক্রয় করি এবং পোষ মানানোর চেষ্টা করি, আবার অনেক সময় অনেকে পারে আবার পারে না, অনেকে পোষ মানাতে পারে না। সেক্ষেত্রে কেন পারে না তারা, সেক্ষেত্রে আমি আপনাদের একটু বলতে চলেছি। তো কেন পারে না, আমরা অনেকে অনেক সময় পাখির বেবি, যে ছোট বাচ্চা, কিনে এনে খাঁচায় পালন করতে লাগি, সারা দিন খাঁচায় খেতে দিই, খাঁচায় আবার খাঁচায় রাখি, বাইরে বের করি না। এই কারণে আমাদের পাখিগুলো পোষ মানে না। আমাদের উচিত যে পাখি আপনি ক্রয় করবেন, সেই পাখিটা আপনাকে সময় দিতে হবে, তাকে বাইরে নিয়ে যেতে হবে, আবার তাকে আদর দিতে হবে, যত্ন করতে হবে,
অনেক সময় আমরা দেখতে পাই যে খাঁচায় রেখে খাঁচায় সম্পূর্ণ খাবার সব সময় তাকে খাঁচায় বন্দি রাখা হয়। এই কারণে মূলত আমরা অনেক সময় পাখি পালন করতে ব্যর্থ হই। আপনি যদি খুব অল্প সময় দিয়ে পাখিকে পোষ মানান তাহলে আপনাকে পাখিকে হাতে নিতে হবে এবং হাতে নিয়ে কিছু ঘোরাফেরা করতে হবে, অলি গলি এবং কিছু বাড়ির আশপাশে নিয়ে ঘোরাফেরা করবেন এবং খুব সহজে আপনি পাখিকে পোষ মানিয়ে নিতে পারবেন। এখন আমি পাখিটিকে ডাকবো, দেখি আসে কি না। তো দেখেন ডাকা মাত্রই কীভাবে হাতে এসে পাখিটি বসলো সেটা দেখতেই পাচ্ছেন।